উন্নয়ন ও নির্বাচনে বার্তা দিতে দশ বছর পর আজ চট্টগ্রামে জনসভা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নগরীর পোলো গ্রাউন্ড চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভা ঘিরে পুরো বন্দর নগরী বর্ণিল সাজে সেজেছে আওয়ামী লীগ নেতারা আশা করছেন জনসভায় লাখো মানুষের সমাগম হবে যা আশেপাশের কয়েক কিলোমিটার রাস্তায় ছড়িয়ে পড়বে চট্টগ্রাম প্রতিনিধি চৌধুরী ফরিদকে সঙ্গে নিয়ে মধু ত্রিপুরার ক্যামেরায় নীলাদি শেখরের রিপোর্ট ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছতে যে সড়কে সময় লাগত দশ থেকে বারো ঘন্টা চার লেনের কারণে তা এখন পাঁচ ছয় ঘন্টায় পাড়ি দেওয়া যায় শুধু এই মহাসড়কই নয় এই সরকারের সময়ে শিল্পনগরী কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে বঙ্গবন্ধু টানেল ইকোনমিক জোন এলএনজি টার্মিনাল গভীর সমুদ্র বন্দর কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ফ্লাইওভার বে টার্মিনাল এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওয়ের মতো মেগা প্রকল্প বদলে দিয়েছে এই বন্দর নগরী চট্টগ্রামের চালচিত্র এক দশক পর সরকারের চলমান উন্নয়নের বার্তা দেওয়ার পাশাপাশি নির্বাচনী কর্মসূচিতে অংশ নিতে চট্টগ্রামে আসছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভা উপলক্ষে ব্যানার ফেস্টুন তোরণ সাম্পান নগরী কর্মসূচি সফল করতে চলছে প্রচার প্রচারণা এই জনসভাকে আপনারা সকলের কাছে আমরা সহযোগিতা চাই কারণ এই ময়দান ছাপিয়ে এ চট্টগ্রাম এক জন জনগণের সমুদ্রে পরিণত হবে আমরা যেটি ধারণা করছি মাঠে যা মানুষ থাকবে তার আট দশ গুণ মানুষ মাঠের বাইরে থাকবে সমাবেশ স্থলে তৈরি রয়েছে আটষট্টি ফিট দীর্ঘ মঞ্চ নেতারা সমাবেশ স্থল পরিদর্শন করে কথা বলেন চলমান রাজনীতি নিয়ে জনসভা শুধু এই পলক গ্রাউন্ডের মধ্যে সীমিত থাকবে না গোটা চট্টগ্রাম শহরেই সকল মানুষের উপস্থিতিতে এটা একটা জনসূর্য রূপ নেবে জনগণের ভোট আমরা প্রত্যাশা করি এবং সর্বশেষ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার মালিক জনগণ এবং সেটা নির্বাচনের মধ্য দিয়েই সেটা জনমত প্রতিফলিত হবে সমাবেশের আনন্দ উদযাপন যেমনি রয়েছে তেমনি প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে করা নিরাপত্তা চাদরে ঢেকে দেয়া হয়েছে পুরো শহর সামনে জাতীয় সংসদ নির্বাচন তাই জমে উঠেছে রাজনীতির মাঠ চট্টগ্রামের এই জনসভার মধ্যে দিয়ে আওয়ামী লীগ রাজনৈতিক অঙ্গনে এই বার্তাই দিতে চায় আগামী নির্বাচন পর্যন্ত রাজনীতির মাঠ তারা দখলে রাখবে নীলাদ্রি শেখর চ্যানেল আই চট্টগ্রাম